তথাগত, তুমি কোথায়? রাত 2 বাজে, রাস্তা পুরো ফাঁকা। আমার খুব ভয় লাগছে তথাগত। তুমি শুনতে পাচ্ছ? কি হলো তথাগত? যা, ব্যাটারি শেষ, কি হবে এখন? ওই তো চায়ের দোকান একটা খোলা আছে, দেখি গিয়ে একবার যদি একটা কল করা যায়। দাদা, ফোনের চার্জ শেষ, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? আপনার কাছে চার্জার আছে? তাহলে এই যে ব্ল্যাক পয়েন্ট, এখানে কানেক্ট করে কথা বলে নিন, ঠিক আছে? কি গো, তুমি কোথায়? ঠিক আছো তো? কোথায় ছিলে এতক্ষণ? এ কি, তোমার জামাই রক্ত কেন? একটু বলবে প্লিজ, কি হয়েছে? নমস্কার, আবার আমরা উইনিং স্টুডিওর উপস্থাপনা করলাম। শুরু হচ্ছে আজকের গল্প, একটা আত্মার প্রেম কাহিনী। মুকুটমণিপুর কংসবতী ধাম গ্রাম পঞ্চায়েত, একটু দূরে অবস্থিত আদিবাসীদের আবাস, যেখানে ঈশিতার জন্ম। আদিবাসীদের প্রথা অনুযায়ী গ্রামের কোনো ছেলে বা মেয়ের প্রেম হলে গ্রামবাসীরা তাদেরকে বটগাছের সাথে আটকে ঝুলিয়ে দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। ঈশিতার কৌতূহল জাগে মনে, সে ঠিক করে যে বিষয়টি নিয়ে দেখবে। সদ্য যে প্রেমে পড়েছে কৌশিকের সাথে, এটা যদি হয় তাহলে ওকে তো পালাতে হবে। তার কারণ একটাই, বহুদিন আগেকার ঘটনা। তথাগত আর কণিকা দুজন দুজনকে খুব ভালোবাসত, কিন্তু তথাগতর মা কণিকাকে পছন্দ করত না। তথাগতর মা কালো জাদুতে বিশ্বাসী একটা মানুষ, যে নিজে এতটাই শক্তিশালী যে ভূত প্রেত কিংবা কোনো মেয়ের বিবাহ হবে না, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু কণিকা বিজ্ঞানের যুগের মেয়ে, ও এইসবকে একদমই মানতে পারে না। ও বলে সব নাকি বুজরুকি, ম্যাজিক শিখলে এসব করাই যায়। তথাগতর মা বলে ওঠে, এসব মিথ্যে নয় রে, এসব মিথ্যে নয়, এসব সত্যি। আমি তোকে মন্ত্র বলে পাখি বানিয়ে দিতে পারি, দেখবি? বল, দেখবি? কণিকা প্রথমে একটু ভয় পেয়ে যায়, তারপর বলে, তাই বুঝি, তাহলে পাখিকে নিশ্চয়ই মানুষ বানাতে পারবে। তথাগতর মা রেগে যায়, বলে ওঠে, সব কিছু নিয়ে মজা করিস তুই, কাল অমাবস্যা, কালকে তোকে দেখাবো, তুই আমার সাথে শ্মশানে যাস। খুবই ভালো মনের মানুষ প্রতিমা দেবী, মানে তথাগতর মা। তথাগতর জায়গা সম্পত্তি ভালোই আছে। তথাগতর বাবা রাজশেখর বসু তথাগতর মাকে ছেড়ে একটু দূরে বিয়ে করে সস্ত্রীক থাকে। রাজশেখর প্রতিমাকে অপবিত্র বলে বাড়ির থেকে বের করে দেয়। আর যখন কণিকা তথাগতর সাথে কথা বলে, রাজশেখর মনে মনে ক্ষোভ প্রকাশ করে। রাজশেখরের ছেলে হিমুর খুব ভালো লাগতো কণিকাকে, কিন্তু এইদিকে তথাগতর সাথে কণিকাকে দেখে হিমু বাবাকে বলে ওঠে, বাবা আমি আর পারছি না, তুমি একটা কিছু করো, কণিকাকে আমি খুব ভালোবাসি। বাবা, লোকমুখে শুনলাম ওরা নাকি খুব শিগগিরই বিয়ে করছে, আমি যদি কণিকাকে না পাই তাহলে? অত ব্যস্ত হোস না, কাল অমাবস্যা, কাল ভূত চতুর্দশী, কাল প্রতিমা শ্মশানে যাবে, আর তখন ওকে জ্বলন্ত পুড়িয়ে দেব। তুই চিন্তা করিস না বাবা, আমি তোর সাথেই কণিকার বিয়ে দেব। আর যদি তথাগতর মা বুঝে যায়, ওর মা নাকি তন্ত্রমন্ত্র কিসব জানে শুনেছি। তুই প্রতিমাকে আমার থেকে বেশি জানিস না, ঠিক আছে? এখন শোন মন দিয়ে একটা কথা, যেটা বলছি ভালো করে শুনে নে। আর এই কাজটা যদি তুই করতে পারিস, তাহলে শুনে নে, সব কিছু আমাদের হাতে।
তোর কণিকাকে চাই, আর আমার ওই সম্পত্তি। ঘরের মধ্যে বাপ ছেলে দুজন বসে প্ল্যান করে নিল। রাজশেখর বলে চলল, কাল সকালে তথাগতর সাথে তুই দেখা করবি, আর কণিকার দাবি করবি, না মানলে হুমকি দিবি, ওকে কথায় কথায় ব্যস্ত করে রাখবি, আর আমি এই দিকে। পরের দিনটা এমন কিছু হয়ে গেল তথাগতরা কেউ বুঝতেও পারেনি। ওরা জানতো না যে শত্রু নিজের লোক থেকেই তৈরি হয়। বেশ ভালো ছিল মা ছেলে, সবে বাজার থেকে তথাগত ফিরছিল। প্রতিমা ফুলের ডালি আর কিছু সরঞ্জাম নিয়ে শ্মশানের দিকে অগ্রসর হয়। প্রতিমা এবার কণিকাকে বলে উঠল, তোর উপর মাঝে সাঝে খুব রাগ হয়, তারপর ভাবি একটা কথা, এতে তুই আমার ঘরে আসবি, আমকা ঝগড়া করে কি লাভ। কণিকা বলে ওঠে, তাহলে বুঝলে বলো এতদিনে, কি শাশুড়িমা। ঠিক এমন সময় একটা চার চাকা এসে পৌঁছায়। গাড়ি থেকে নামে রাজশেখর, তারপর বলে ওঠে, কি প্রতিমা, ভালো আছো? বিস্ময় চোখে প্রতিমা বলে, তুমি এইখানে কি মনে করে, আবার কি ক্ষতি করতে এসেছো? ক্ষতি? হ্যাঁ ক্ষতি, আসলে আমার ছেলে কণিকাকে ভালোবাসে, আর তুমি হচ্ছো সমস্ত বাধার কারণ। রাজশেখর বন্দুক বার করে, তারপর গুলি চালায়, কিন্তু সামনে চলে আসে কণিকা। মা আপনি পালান। কিন্তু ততক্ষণে রাজশেখর আরেকটা গুলি চালায়, প্রতিমার মাথায় গিয়ে লাগে, প্রতিমার শরীরটা পড়ে যায় মাটিতে। রাজশেখর হাসতে হাসতে গাড়িতে ওঠে, এবার ছেলেকে ফোন করে, কিন্তু ফোনটা ধরে তথাগত। হ্যালো, আমি তথাগত, তোর ছেলেকে শেষ করে দিয়েছি বুঝলি, প্ল্যানটা ভালো ছিল কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে গেছে। তথাগত, আমি তোকে ছাড়বো না, যদি পারিস তো পালিয়ে যা, তুই আমার ছেলেকে শেষ করেছিস, আমি তোর মা আর কণিকাকেও শেষ করে দিয়েছি। ফোনটা কেটে যায়, তথাগতর কাছে আবার একটা ফোন আসে। কি গো, তুমি কোথায়, ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, মা ঠিক আছে তো? মাকে ওরা মেরে ফেলেছে, আমি পালিয়ে যাচ্ছি, কোথায় যাব কিছুই জানি না। তুমি চিন্তা করো না, আমি আসছি। না, রাতে দেখা করো, আমি ব্রিজের সামনে অপেক্ষা করব, এখন কোথাও লুকিয়ে পড়ো। রাত্রে তখন রাস্তা পুরো ফাঁকা, একটা বাইকের আলো দেখা যাচ্ছে, একটা ছেলে বাইকে করে ব্রিজের সামনে আসছে। তথাগত তুমি কোথায়, রাত দুটো বাজে, রাস্তা পুরো ফাঁকা, আমার খুব ভয় লাগছে। তথাগত তুমি শুনতে পাচ্ছ, কি হলো তথাগত? যা ব্যাটারি শেষ, কি হবে এখন? ওই তো চায়ের দোকান একটা খোলা আছে, দেখি গিয়ে একবার, যদি একটা কল করা যায়। দাদা ফোনের চার্জ শেষ, আপনার ফোন থেকে একটা কল করা যাবে? আপনার কাছে চার্জার আছে? তাহলে এই যে ব্ল্যাক পয়েন্ট, এখানে কানেক্ট করে কথা বলে নিন, ঠিক আছে? এমন সময় একটা বাইক আসলো, তথাগত বলে উঠল, এই কি হলো, চলো। কোথায় ছিলে এতক্ষণ, একি তোমার জামাই রক্ত কেন? এখন কিছু বলার সময় নেই, চলো বাইকে ওঠো। বাইক চালিয়ে দুজনে চলল মুকুটমণিপুরের সামনে সি ব্রিজের নিকট, বাইক থামল। শোনো ব্যাগের মধ্যে দেখো, হ্যাঁ ওইখানে পেয়েছো, লাল শার্টটা আছে, ওটা বার করো। একটু বলবে প্লিজ কি হয়েছে? শার্ট পরতে পরতে তথাগত বলে উঠল, কি হয়নি সেটা বলো, সারাদিন যা গেল। তোমার জামাই রক্ত কেন? রক্ত? এইবার তথাগত হাসতে লাগলো আর বলল, চলো চলো।
কিন্তু কৌশানী আর উঠল না। ওরা একটা নির্জনে আছে যেখানে কেউ নেই। এইবার তথাগত কাঁদতে লাগলো। মাকে ওরা মেরে ফেলেছে, আর দেখো কণিকা, আমিও হিমুকে মেরে দিয়েছি এই হাত দিয়ে। দেখো কণিকা, এই হাত দিয়ে রাজশেখরকে খুন করে এসেছি। এইবার কণিকা কাঁদতে লাগলো। তথাগত বলে উঠল, কি হয়েছে কণিকা, তুমি কাঁদছো কেন? এখন আর চিন্তা নেই, কেন কাঁদছো তুমি? আরে ভগবান, কি হয়েছে কিছু বলবে প্লিজ, আমার ভালো লাগছে না কিছু। এই কথা শেষ করে যেই না কণিকার দেহে হাত দিতে যাবে, হওয়ার মতো শরীরের মধ্যে দিয়ে বেরিয়ে গেল হাতটা। কণিকা আর নেই। এতক্ষণ যার সাথে কথা বলছিল সে ছিল একটা আত্মা। শুধুমাত্র তথাগতর মনোবলকে বাড়ানোর জন্য কণিকার আত্মা এতক্ষণ ওকে সাথ দিয়েছে। কাঁদতে কাঁদতে তথাগত মাটিতে পড়ে গেল। হে ভগবান, কেন আমায় এই শাস্তি দিলে তুমি? তথাগত এইবার দেখল কণিকার শরীরের মধ্যে দিয়ে আর একটা কাউকে দেখা যাচ্ছে। এ তো মা। মা, তুমি? বাবা, আমার আর কণিকার মুক্তি হবে না। আমার শরীরের হৃৎপিণ্ড খুলে কণিকার শরীরে ঢুকে গেছে, কিন্তু তুই যতক্ষণ না পর্যন্ত আমাদের সৎকার করছিস ততক্ষণ আমাদের মুক্তি হবে না। কখনো কণিকা বলছে, আবার কখনো মা বলছে, বাবা আমাদের মুক্তি দিয়ে দে। তথাগত শ্মশানে গিয়ে দেখে দুটো শরীর ক্রমশ বৃষ্টি ভিজে পড়ে আছে, কিন্তু কোনো মতে শরীর দুটোকে তুলে বাইকে বসিয়ে নিজের শরীরের সাথে বেঁধে নদীতে নেমে যায়। তথাগতকে খুঁজে আর পায়নি কেউ। তারপর একদিন গ্রামে অশরীরীর প্রবেশ হয় আর কণিকা কণিকা বলে ডাকতে থাকে। এই অশরীরী যদি নতুন কাউকে প্রেম করতে দেখে তাহলে তাকে মেরে দেয়। সেদিন রাত্রে হঠাৎ বিকট হাসি। পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টে জানান আমাদেরকে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।